हेलो বন্ধুরা দেশ কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমি এসে এখন সাভার যে নামা বাজার সেইখান থেকে একটু সামনে আর কি। তো এটা খুবই চমৎকার একটা লোকেশন যে দেখতে পাচ্ছেন, এখানে পুরো বিনোদনের একটা আড্ডাখানা এখানে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকখানি জমি আর কি, আপনার প্রায় 150% উপরে জমি, এখানে সমস্ত জমি আমাদের বিক্রি হয়ে গেছে। জাস্ট 2টা প্লট আছে, প্রত্যেকটা প্লটে 5%, 4%, 10%, 6% এরকম করে বিক্রি হয়ে গেছে। তো এটা নিচু জমি ছিল, এখানে বালু ভরাট করা হয়েছে, এখন 7% 2টা প্লট আছে। তো সাভার এরিয়ার ভিতরে নিষ্কণ্টক ভেজাল মুক্ত জমি এত কম দামে কোথাও আছে কিনা এটা আমার জানা নেই, কারণ আমি বিক্রি করছিলাম। দেখতে পাচ্ছেন যে বাম দিকে একটা নেম প্লেট লাগানো, অনেকে নেম প্লেট লাগিয়েছে, অনেকে নেম প্লেট লাগায়নি। তো এই যে জমিটা, এখান থেকে আপনি 5 মিনিটে, জাস্ট 5 মিনিটে কিন্তু আপনি সাভারের যে মেইন যে বাজার নামা বাজার, সে নামা বাজার এলাকায় চলে যেতে পারবেন। এবং এখান থেকে 10 মিনিটে সাভার আপনি থানা স্ট্যান্ডে চলে যেতে পারবেন। এখান থেকে 10 মিনিটে আপনি সাভার যে মেইন যে বাস স্ট্যান্ড, সেখানে আপনি চলে যেতে পারবেন। খুবই ভালো জমি, নিষ্কণ্টক জমি, ভেজাল মুক্ত জমি, আমারই বায়নাকৃত জমি এই জমিটি। এখানে প্রত্যেকটা প্লটই বিক্রি হয়ে গেছে, জাস্ট 2টা প্লট আছে এবং প্রত্যেকটা প্লটে কিন্তু 12 ফিট করে রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, এই যে দুই দিকে পিলার দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, এগুলো 12 ফিট করে রাস্তা এবং দুই দিকেই প্লট আছে। হ্যাঁ, তো 2টা প্লট আমার কাছে আছে, এখন 7% করে, 14%-এর 2টা প্লট আছে আর কি। কেউ যদি চান ভেঙে নেবেন সেটাও নিতে পারেন কম দামের ভিতরে। অনেকে আছে 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা একটা জমি কিনতে চায় কিন্তু কিনতে পারে না, কারণ সাভার এরিয়া কেন, ঢাকা সিটিতে এত কম দামের জমি আপনি কোথাও পাবেন। আর সাভার তো এখন একটা কমার্শিয়াল প্লেস হয়ে গেছে। হ্যাঁ, তো সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার জমিটা এখানে, এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলার থেকে শুরু করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনার ওইটা হলো পশ্চিম দিকে পিলার এবং এই যে একটা পিলার পূর্ব দিকে, এই যে 2টা পিলারের সীমানা। হ্যাঁ, এবং এই যে এটা হলো, এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলার থেকে শুরু করে এই যে এটা হলো ডান পাশের একটা প্লট, ডান পাশে একটা প্লট আছে 7% আর বাম পাশে একটা প্লট আছে। তো এটা হলো ডান পাশের একটা প্লট, এটা হলো 7% একটা প্লট। দেখতে পাচ্ছেন বালু ফলানো, এখানে ঘাস ফলা হয়েছে তো খুব, এবং আশেপাশে এগুলো সব বুড়ো খাত, যার ফলে একটু পানি দেখা যাচ্ছে, বুড়ো খাতে পানি উঠেছে। এবং এই যে আমার ফ্রেমের ভিতরে ডান পাশের 7% প্লটে কুটো কুর, যে ওই নাড়ার যে কুড়া, ওই কুর থেকে শুরু করে এই যে ছোট পিলাটা এখানে এবং ডান পাশের এই যে নেট দেওয়া এর অংশ পর্যন্ত টোটাল 7% একটা প্লট আছে। কেউ যদি চান অর্ধেক প্লট নেবেন, 7% নিতে পারবেন না, আপনার বাজেট কম, সেক্ষেত্রে অর্ধেকও নিতে পারেন। এখানে প্রতি শতাংশ আপনার জমির মূল্য আপনার 2.5 লক্ষ টাকা। আবারও বলে সম্মানিত প্রিয় দর্শক, এখানে খুবই নিষ্কণ্টক ভেজাল মুক্ত, 4% নিষ্কণ্টক ভেজাল মুক্ত জমি আপনার। তো এখানে প্রত্যেকটা জমি নিষ্কণ্টক এবং প্রত্যেকটা জমিতে 12 ফিট করে রাস্তা আছে। তো সম্মানিত দর্শক, এখানে 7% করে 2টা যে প্লট আছে, যদি কেউ চান একটা নিতে, একটাও নিতে পারেন, আবার যদি কেউ চান দুটো নিতে পারেন, আবার যদি কেউ চান এটাকে ভেঙে অর্ধেক নেবেন, আপনার টাকা পয়সা কম আছে সেটাও নিতে পারেন। মানে আমি একটি, আমি চাই যে যারা জমি কিনতে চান, যাদের বাজেট কম, তাদের জন্য জমিটি দিয়ে দিতে চাই। এই যে দুই দিকে পিলার দেখতে পাচ্ছেন, 12 ফিট রাস্তা, প্রত্যেকটা প্লটে কিন্তু 12 ফিট করে রাস্তা আছে। তো সম্মানিত দর্শক, আপনারা যারা কম দামে জমি কিনতে চান, নিষ্কণ্টক ভেজালমুক্ত জমি কিনতে চান, আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে একটা মাথা গোঁজা ঠাই আপনি করতে চান, করে নিতে চান, তার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে সবসময় আপনার নিষ্কণ্টক ভেজালমুক্ত জমি পাবেন। আমি সাভার কমলাপুর বিরুলিয়াতে প্রায় 200% উপরে একটা জায়গায় এক বিলের ভিতরে আমি জমি বিক্রি করে দিয়েছি, সেগুলো 1.5 লক্ষ টাকা করে শতাংশ, কিন্তু ওই দিকে আর কোনো কম দামের কোনো জমি নাই। তাই এখন একদম সাভার যে বাজার, মেইন বাজারের কাছাকাছি এখানে জমি আছে, আরও জমি আছে কম দামের ভিটা, সেটা হলো আশুলিয়ার দিয়েবাড়ি। তো আশুলিয়ার দিয়েবাড়ি থেকে আপনার সাভার যে রেডিও কলোনি, সাভার স্ট্যান্ড আসতে মিনিমাম 1/2 ঘন্টা সময় লাগবে, আর এখান থেকে আপনি সর্বোচ্চ 5 মিনিটের ভিতর আপনি সাভার যে বাজার এবং বাজারে চলে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব মনোরম একটা পরিবেশ এবং সুন্দর, এই যে বড় রাস্তা, দুই দিকে পিলার দিয়ে 12 ফিট করে রাস্তা, এবং অনেকেই এখানে জমি কিনে তারপর নেম প্লেট লাগিয়ে রেখেছে। তো সম্মানিত দর্শক, আপনারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করতে চান, তার জন্য আমার
কাছে জমি পাবেন। আপনারা যারা 2-5 শতাংশ 10 শতাংশ জমি কিনে একটা বসত ভিটা নির্মাণ করতে চান তাও আমার কাছে পাবেন। আপনারা যারা মার্কেট পজিশনে জমি কিনতে চান তাও আমার কাছে পাবেন। আপনারা যারা বিভিন্ন ভালো ভালো মার্কেটে দোকান কিনতে চান তাও আমার কাছে পাবেন। আমার কাছে সাভার এরিয়ার ভিতরে আপনার যেরকম বাজেট আছে, বাড়ি কেনার জন্য বলেন, জমি কেনার জন্য বলেন, প্লট কেনার জন্য বলেন, সমস্ত কিছুই আমার কাছে আপনারা পাবেন। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সবসময় এই যে জুম করে দেখাচ্ছি, এটা হলো সাভার এরিয়া, এটা হচ্ছে সাভার এরিয়া, আমি জুম করে একটু দেখালাম, এখান থেকে সাভার দেখা যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা আমার কাছে সবসময় নিষ্কণ্টক ভেজালমুক্ত জমি পাবেন। এই যে 12 ফিট রাস্তা দুই দিকে পিলার দেখতে পাচ্ছেন, আমি এখন এখান থেকে যে 30 ফিট রাস্তা সরকারি সেই 30 ফিট রাস্তায় উঠে যাচ্ছি। আমার সম্মানিত প্রিয় দর্শক, আপনারা এখানে পুরো একটা বিনোদনের মতন, আপনার এখান থেকে সাভারে বলেন, স্কুল কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, আপনি 5 মিনিটের ভিতর আপনি চলে যেতে পারবেন। নিষ্কণ্টক ভেজালমুক্ত জমি যদি আপনারা কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এই এলাকাতে এখনও জমির দাম কম আছে, কিন্তু এখন জমির দাম দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা বেশি খোঁজাখুঁজি না করে দ্রুত একটা ভেজালমুক্ত নিষ্কণ্টক জমি আমার কাছ থেকে কিনে নেন। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সরকারি 30 ফিট রাস্তা এবং দুই দিকে বুরোখাত, যার ফলে পানি উঠে গেছে, এগুলো ভরাট করে আপনারা এইরকম পজিশনেও কিন্তু এই রাস্তার পাশেও আমার কাছে জমি আছে। হ্যাঁ, সে তাও কিন্তু আপনারা যদি কেউ চান গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বা কোনো বসত ভিটা করতে চান অথবা কোনো বাংলো বাড়ি নির্মাণ করতে চান তাও কিন্তু আমার কাছে পাবেন। আমার কাছে যত ধরনের জমি আপনার দরকার আপনারা পাবেন। তো সম্মানিত দর্শক, 2টা প্লট আছে আপনার 7 শতাংশ 7 শতাংশ 14 শতাংশ, প্রতি শতাংশ জমির মূল্য 2,50,000 টাকা। আপনার যদি কারো বাজেটের ভিতরে হয়ে থাকে তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।